পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের কায়স্তপাড়া গ্রামে প্রায় 10 বছর ধরে বর্ষার সময় পুকুর পাড়ে 200 মিটার রাস্তা কেটে যাচ্ছে। সরকারি দপ্তরে বারবার জানানোর পরেও এখনও পর্যন্ত কোনো সুব্যবস্থা হয়নি। তাই গ্রামবাসীদের দাবি যেন সরকারি তরফ থেকে এখানে খুব তাড়াতাড়ি ড্রেন সহ গার্ডওয়াল হয়ে যায়। আমাদের এখানে গার্ডওয়ালের সমস্যা না থাকলে মানে এত বর্ষাতে রাস্তা কেটে যায়, কাদা জমে যায়, সাইকেল টাইকেল যাওয়া আসা অসুবিধা, মাসুম মানুষজনের যাওয়া আসা অসুবিধা, গাড়িও চলাফেরা সেরকম করতে পারে না। এখানে বড় গাড়িও যাতায়াত করছে, এখানে এত সামনে মানে রোডে তো একটু জাম লেগে গেলে এটা দিয়ে সবাই যাতায়াত করে, মানে বিভিন্ন রকমের গাড়ি যাওয়া আসা করে, ছোট মোটরসাইকেল থেকে বড় গাড়ি অবধি। আচ্ছা, আপনার এখানে কি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেছে? দুর্ঘটনা মাঝে মধ্যেই তো ঘটে, মানে বর্ষার সময় রাস্তা কেটে যায় তখন গাড়ি মাঝে মাঝে দুর্ঘটনা করে, তারপরে হালকা পাতলা করে ঠিক করলো, মাটি মাটি ফেলে আবার কেটে যায়, ওই যে কার সেই আবারই একই অবস্থা। মানে পাকা কাজ কখনো হয় না, পাকা কাজের দরকার, গার্ডওয়াল সহ ড্রেন সহ গার্ডওয়ালের দরকার। হালকা করে মাটি ফেলে দিয়ে ই করে ইট দিয়েছে না, নিজে কোনো সিঁক আছে না কিছু আছে, এটা শুধু দেখানো মানুষকে করেছে। এখানে কত ঘরের বস্তি আছে? এখানে 5-7 বস্তি আছে, 5-7 গ্রাম আছে। কতদিনের এই সমস্যা? এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা, এই দরখাস্ত করেছি, দরখাস্ত করেছি তো কই হলো করবো করবো বলছে প্রধান মেম্বার, কই আজ পর্যন্ত কিছুই মানে ফল পাওয়া যায়নি। কায়স্তপাড়া গ্রামে প্রায় 200 মিটার রাস্তার উপর বিমলের বাড়ি থেকে অঙ্গনওয়াড়ি সেন্টার পর্যন্ত ড্রেন সহ গার্ডওয়াল না থাকায় বর্ষার সময় রাস্তা কেটে যায়, তাদের ভয় এইভাবে কোনোদিন আমাদের ঘর বাড়িও পড়ে যেতে পারে। এই রাস্তা দিয়ে 5টি গ্রামের প্রায় 4-5 হাজার লোক যাতায়াত করে। এই ঘটনাকে সরকারি আধিকারিককে জানানো হয়েছে, জানিয়েছেন? প্রধান মেম্বার তো জানে, তো করছে, রাস্তা কেটে যায় বর্ষাতে করে দিয়ে গেল, টুকটাক কাজ আবার ওই যে কার সেই, তারা কি হবে হবে এই বলছে, এই হবে হবে এবার এবার হবে এবার হবে করে এই তো চলেই যাচ্ছে। তারা মেম্বারের কাছে এবং বিডিও অফিসে আবেদন করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি, তাই গ্রামের মানুষ নিরাশ হয়ে বসেছে। বিমলের বাড়ি থেকে ICDS অফিস পর্যন্ত আমাদের গার্ডওয়াল, জেন্টস সহ গার্ডওয়ালের দরকার, এটা হলে অনেক জনা বাঁচবে, যাতায়াত, গাড়ি অ্যাক্সিডেন্ট, মানে অনেক বিভিন্ন সমস্যা আছে, যে ভালোভাবে মুক্তি পাবে এগুলো থেকে। আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করি এবং তাদের সমস্যার কথা তুলে ধরি। প্রধান সাহেবা জানান যে আমি খুব তাড়াতাড়ি তাদের সমস্যার সমাধান করব। আচ্ছা, কায়স্তপাড়া গ্রামে কবে ড্রেন সহ গার্ডল করা হবে? ওটা কায়স্তপাড়া গ্রামের যেন গার্ডলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের স্কিম দেওয়া আছে, সব রেডি হয়ে আছে, হয়ে যাবে ইমিডিয়েটলি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যেন এই সমস্যার তাড়াতাড়ি সমাধান হয়, এই জন্য আপনারা কল করুন পঞ্চায়েত প্রধান ফারহানা বিবিকে 9563401156 নম্বরে। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।